ব্রিটিশ বাংলাদেশি ফারহানা আহমেদ অসাধারণ সাফল্য স্বাক্ষর রেখে মাত্র 22 বছর বয়সে ব্যারিস্টার ডিগ্রি লাভ করলেন। গত 24 নভেম্বর বৃহস্পতিবার বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে এই সনদ অর্জন করেন ফারহানা। বারেট ল করার পাশাপাশি মাস্টার্স অফ ল অত্যন্ত সাফল্যের সাথে পাশ করেন তিনি। Alhamdulillah, I have been called to the bar today. At the age of 22, I couldn't have been able to do it without the blessings of Allah subhanahu wa ta'ala and also the support of my parents and my siblings. I have always wanted to be a barrister ever since I was little, and today the day has finally come. After years and years of hard work, I am so happy. How are you inspired? I was inspired by my dad, watching him grow up, going to court with him, and now I'll be able to do it myself. লন্ডনে জন্ম নেওয়া ব্যারিস্টার ফারহানা আহমেদ হচ্ছেন ব্রিটেনের খ্যাতনামা আইনজীবী, সাবেক কাউন্সিলর ও প্র্যাকটিসিং ব্যারিস্টার নাজির আহমেদ ও কবি মিসেস সালমা আহমেদের দ্বিতীয় সন্তান। 23 বছর আগে 1999 সালে ফারহানার বাবা ব্যারিস্টার নাজির আহমেদও একই স্থান থেকে ব্যারিস্টার হয়েছিলেন। আজকের দিনটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, অত্যন্ত স্মরণীয় একটা দিন। 23 বছর আগে আমি এই লিঙ্কন সিন থেকে ব্যারিস্টার হয়েছিলাম। 23 বছর পরে মাত্র 22 বছর বয়সে আমার মেয়ে এবার ব্যারিস্টার হলো, এবং সে ব্যারিস্টার এবং LLM দুটাই একসাথে করেছে এবং কৃতিত্বের সাথে পাশ করেছে। গত বছর সে ল অনার্স ডিগ্রি করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তো সন্তানের কৃতিত্ব যখন আমরা দেখি, তখন মা বাবা হিসাবে এটা আমাদের গর্ব ভরে যায়। আমি মহান আল্লাহ পাকের দরবারে শ্রদ্ধামূলক চিত্তে শুকরিয়া জানাচ্ছি। এবং ফারহানা ছোটোবেলা থেকে অত্যন্ত প্রত্যুৎপন্নমতি মেয়ে ছিল। কোনো সময় তাকে শাসন করতে হয়েছে বলে আমার মনে হয় না। সে বুঝে নিত কীভাবে কী করতে হবে। প্রথম থেকেই প্রয়োজনের অতিরিক্ত কথা বলতো না। মেয়ে যে ব্যারিস্টার হয়েছেন, আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। আর আমি আজকে অনেক খুশি, আজকে তাই সাকসেসফুল লাগে। আর দোয়া করি তাই যে সবরে হেল্প করতে পারবেন। অনুষ্ঠানে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এবং আমি চাই ফারহানা যেন আমাদের কমিউনিটির সেবা করতে পারে, যেমন আমার ভাই বা ওর বাপ যেভাবে কমিউনিটির সেবা করে গেছে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ নাইস ডে সিং মাই সিস্টার গেটিং কল টু দ্য বার, এন্ড ইন দ্য ফিউচার ইনশাআল্লাহ আই হোপফুলি ওয়ান্ট টু কমপ্লিট দ্য বার এন্ড গেট কল টু দ্য বার। ফারহানা আহমেদ ভবিষ্যতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান। তাদের পৈতৃক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহারা দুবাগ গ্রামে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।